তো এখন আমি চলে এসেছি বারাসাত সেকেন্ড পার্টে। তো যারা যারা ফার্স্ট পার্ট দেখুনি, ডিসক্রিপশনে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা ফার্স্ট পার্টটা দেখে নিতে পারো। তো এখন আমরা যাচ্ছি বারাসাতে প্যান্ডেলে। তো এখন আমাদের সামনে প্যান্ডেল চলে এসছে একটি, তো এটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। আমি জানি না কোন ক্লাব এটা, কেন আমি বারাসাতে নতুন কালী পুজো দেখতে গেছি, আমি কিছুই চিনি না। মানুষজন যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সেকেন্ড যে প্যান্ডেলটা দেখতে চলেছি সেটা হলো একদম রোডের পাশেই, আপে রোডের পাশে। জানি না আমি এটা। তো তোমরা যারা যারা বারাসাত থেকে ভিডিও দেখছো, কমেন্টে অবশ্যই দিয়ে দেবে সেকেন্ড প্যান্ডেলটা কোনটা, কোন ক্লাব। তো তোমরা সেকেন্ড এই ক্লাবের সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। অতি একটি সূক্ষ্ম প্যান্ডেলের সাথে এই ক্লাব তাদের প্রদর্শন দেখিয়েছে। আর বারাসাতে প্রচুর কালী পুজো হয়, তো তোমরা যারা যারা কালী পুজোয় ঘুরতে যেতে চাও, তো আমি রেকমেন্ড করবো বারাসাতে যাও যদি কলকাতা সাইডের দিকে থাকো। আর ঘুরতে হবে, প্রচুর আড্ডা মারতে হবে, কিন্তু ভাই একটা কথা বলে দিই যে অনেক হাঁটতে হবে। তো এখন আমরা চলেছি, কি এটা তোমরা বলো, এই প্যান্ডেলটার নাম কি, এই সংগঠনের নাম কি? তোমরা যারা যারা বারাসাত থেকে ভিডিও দেখছো তারা তারা অবশ্যই কমেন্ট করবে। তো তোমরা জানো এটা কোন মাঠ? এটা হলো আমরা সবাই তার আগের প্যান্ডেলটা, আমরা সবাই তার আগের প্যান্ডেল পুজোটা। তো অতি একটি সুন্দরের সঙ্গে প্যান্ডেলে প্রদর্শন, আমি বারাসাতে না গেলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর ওখানে প্যান্ডেলগুলো হয়। আর এদের গাইডিং মানে এরা ভালোই গাইড করে। বারাসাতে আমি দেখেছি কালী পুজো এবার দেখলাম গিয়ে প্রচুর এরা ভালোভাবে গাইড করে। যেমন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় না, চন্দননগরে যেটা দেখলাম। তো এখন যাচ্ছি পড়ো আমরা সবাই। তো বারাসাতে যেটা সব থেকে বড় শিব, আর দেড় হাজার শিবলিঙ্গ, দেড় হাজার শিবলিঙ্গ, বাপ রে বাপ। প্রতিমা পুরো সুতো দিয়ে দৌড়েছে, সম্পূর্ণ সুতো দিয়ে দৌড়ে, সম্পূর্ণ সুতো দিয়ে শিবলিঙ্গের মন্দির অবিস্মরণীয় সৃষ্টি, যার প্রতিটি মন্ডপ একে অন্যের সঙ্গে কোন মূর্তির কোন সাদৃশ্য সম্পর্ক নেই। তাই সকলকে অনুরোধ করবো আপনারা দুদিকে প্রত্যক্ষ করুন, দেড় হাজার শিবলিঙ্গ দিয়ে সাজানো রয়েছে আমাদের এই পূজা মণ্ডপের প্রাঙ্গণ। দেড় হাজার শিবলিঙ্গ, তার উচ্চতা 92 ফিট। আমাদের ভলেন্টিয়ার্স যারা রয়েছেন একেবারে সম্মুখে দাঁড়িয়ে, জানি সকলেই ডিউটি করছেন, এটা কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব, একটুখানি সতর্ক করতে হবে সকলকে। এগিয়ে চলো, প্লিজ দাঁড়িয়ে পড়বেন না, এগিয়ে চলো, সকলকে অনুরোধ করবো দাঁড়িয়ে পড়বেন, এগিয়ে চলুন। কেদারনাথ
আছে ভুল মন্দিরটি অবস্থান করছে সব লেখা আছে কোদাঘাট আমাদের সৃষ্টি প্যান্ডেলটা দেখবো সেটা হলো এইটা, আমরা সবাইয়ের পরবর্তী প্যান্ডেল, অতি একটি সুন্দর প্যান্ডেলের সাথে। তো তোমরা যারা দ্বারা বারাসাতে দেখতে আসো না, তো বারাসাতে এন্ট্রি এটাই সেকেন্ড কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ বারাসাতের বড় মা তো যেমন প্রত্যেকটা জায়গায়, আমি তোমাদেরকে আগে বলেছি প্রত্যেকটা জায়গায় বড় মা হয় যেমন, তেমন এটা হলো বারাসাতের বড় মা। আজকের দিনের আমাদের যে অনুষ্ঠান নরনারায়ণ সেবা, সকলের উদ্দেশ্যে আমাদের এই নরনারায়ণ সেবা আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন, আমাদের এই নরনারায়ণ সেবা চলছে, যারা এই নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করছেন তারা প্যান্ডেলে যে স্থানে নরনারায়ণ সেবা চলছে সেখানে আসন গ্রহণ করে নরনারায়ণ সেবা করতে পারেন। সকলে এটা পুরো পার্মানেন্ট মন্দির না, সাথে পার্মানেন্ট মন্দির, সাবধানতা অবলম্বন করবেন। শুধু এই স্থানে ঘুরতে যাচ্ছেন বা ঠাকুর দেখতে যাচ্ছেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, যেন আপনি কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হারাতে পারেন। অর্থাৎ অকস্মাত থেকে সাবধান, এই উৎসব মুখ্য
তো লোকে বলে বারাসাতে যারা থাকে তারা বলে যে বারাসাতে কালী ঠাকুর দেখতে এসছো তো শতদল কে দেখবে না, তাই কখনো হয়? তো আমরা এখন ক্রমাগত শতদলের দিকে, শতদলের এবার 50 বছর বর্ষ। তো এত ভিড় কি বলবো ভাই, ভেতরে ঢোকা তো ভুলেও যাও। তো তোমরা যারা যারা ঠাকুর দেখতে যেতে যাও বারাসাতে, তো বলবো সকালবেলা যাও ভাই, সকালবেলা যাও। এত ভিড় আর এত লাইন, নমস্কার ভাই, কি বলবো, দেখছো তো এত ভিড়। শতদল পেছনে কি মন্দির, পেছনে ওটা কি, যাবো না চল। শতদল এত পরিমাণে ভিড় যে ভেতরে যাওয়ার নামই ভুলে যাবো। দেখেন প্রচুর তো শতদল দেখা হয়ে গেলে নেক্সট যে প্যান্ডেলটা আছে সেটা হলো যুবগোষ্ঠী আর শতদলের মিডিলে। তো এই প্যান্ডেলটা খুব ভালো করেছে। তো তোমরা যদি বাড়ার সাথে বাহ, গেটের কাছে এসে দাম করে রেখে দিয়েছে। আপনাদের সকলের সহযোগিতা বর্ষে উপনীত হয়েছে আমাদের ক্রমশ সংকুচিত করে ফেলছে এবং সকলের দিকে নিজেকে উঠিয়ে দিচ্ছে। এই বাস্তব সমস্যা থেকে বেরিয়ে আসার পথটি এই সম্পর্কে মানুষকে সজাগ করবার জন্য যত তাড়াতাড়ি শেষ করতে পারবো এই প্যান্ডেলটা তত ভালো। কারণ এর উপরে আরেকটা প্যান্ডেল আছে, ওটা দেখে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে আবার এডিট করতে হবে, এডিট করে কালকে পোস্ট করতে হবে। তো তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পাবে। চারিদিকে সায়নের ছবি, সায়ন তোকে দেখতে পাচ্ছি তো চারিদিকে। বারাসাতে লাস্ট যে প্যান্ডেলটা দেখবো সেটা হলো আগয়ন সংঘ,
এদের 50তম বর্ষ আর বনগাঁর সবথেকে সরি বারাসাতের সবথেকে বড় কালীপুজো যেখানে হয়েছে সেটা হলো এইটা আগয়ন সংঘ। তো আর কিছুক্ষণের মধ্যেই দেখতে চলেছি আর এটাই আমাদের বারাসাতের লাস্ট কালীপুজো হতে চলেছে, কারণ পরবর্তী আর কোনো কোনো জায়গায় যাওয়া হয়নি, অনেক রাত হয়ে গেছিল। তো যারা যারা ভিডিওটা দেখছো আমার দেখা হচ্ছে আমাদের